আয়োজিত আজকের এই 25 বছর পূর্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি অতিথি এবং আইডিয়া কর্মী সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শেষের দিকে একটু ধন্যবাদ দেওয়া হয়, এটা একটা প্রথা এবং আমি জানি সবাই আসলে খুব বিরক্ত, কারণ লাঞ্চ টাইম অলরেডি ওভার। আমি খুব সংক্ষেপে আসলে কিছু কথা না বললেই না হয়, ধন্যবাদ শুধু প্রথা হিসেবেই নয়, আমি মনে করি আইডিয়া পরিবারের প্রতিনিধি এবং সদস্য হিসেবে উপস্থিত কিছু মানুষকে আমাদের কৃতজ্ঞতা না জানালে সেটা আজকের এই পুরো অনুষ্ঠানের জন্য সেটা একটা দুর্বলতা হয়ে যাবে। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা কিছু মানুষকে আন্তরিকভাবে এখানে চেয়েছি এবং আমরা সৌভাগ্যবান যে তাদের প্রায় সবাইকেই আমরা এখানে পেয়েছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডক্টর খলিকুজ্জামান আহমদ সভাপতি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, উনি সর্বসম্মতি জ্ঞাপন করেছিলেন এবং আপনারা জানেন এটি অনিবার্য কারণবশত উনি এক বিশেষ কাজে ব্যস্ত আছেন এবং আমরা আশা করছি আজকের দিনে কোনো এক সময় ওনাকে আমরা আমাদের মধ্যে পাব। আমরা আইডিয়ার পক্ষ থেকে তাকে গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব আরিফুল হক নির্বাচিত মেয়র, তিনি এখানে বক্তব্য দিয়ে গেছেন এবং আমরা আশা করি যে উনি ওনার বক্তব্য থেকে আইডিয়া অনেক কিছু জেনেছে শিখেছে এবং ভবিষ্যতে তার সাথে আমাদের আরো গভীর সম্পর্ক তৈরি হবে। একসাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট, তিনিও সদয় অনুমতি দিয়েছিলেন এখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, হয়তো কোনো এক সময় তিনি উপস্থিত হবেন। কিছু বিশেষ ব্যক্তিকে শুধু ধন্যবাদ নয় কৃতজ্ঞতাও জানাতে হচ্ছে যাদের বক্তব্য আমরা এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছি। আমি নিজে অনুপ্রাণিত হয়েছি তাদের বক্তব্যের ধরন বিশ্লেষণ এবং লিখিত শিক্ষণীয় ছিল। আমার সামনে উপস্থিত আছেন মোহাম্মদ তাহের, যার সম্পর্কে নজমুল ভাই সকালেই বলেছেন কত গভীর সম্পর্ক আমাদের। পরিচালক ব্রাক ডাক্তার মোহাম্মদ খায়রুল ইসলাম, কান্ডি ডিরেক্টর ওয়াটার এইড এবং সর্বশেষ জিয়া চৌধুরী, যিনি আসলে আমাদের এই চার্নেসের ভিতরে বেশ ম্যানেজমেন্ট নিয়ে এসছেন সিলেটি এবং ইংলিশ দুইটা ইউনিট বক্তব্য দিয়ে। এবং এই যে আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছেন আইডিয়া দীর্ঘদিনের পথ চলায় এই অর্গানাইজেশনগুলো শুধুমাত্র অনুদান বা সহযোগী হিসেবে কাজ করেনি, বরং পর্দার অন্তরালে থেকে ওই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। আমরা শুধু তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি না, একই সাথে এই প্রতিষ্ঠানের কাছে আমরা কৃতজ্ঞ। সম্মানিত শুধু আমরা এই আলোচনা সভার পরবর্তীতে আমাদের আজকে দিনব্যাপী কর্মসূচি আছে, লাঞ্চের পর আমাদের দুটো সংক্ষিপ্ত সেমিনার আছে, সেই সেমিনার দুটো উঠতে দুটো আলাদা প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব বজলে মুস্তফা রাজি, নির্বাহী পরিচালক এফআইবিডিবি। তাদের ব্যস্ত কর্মসূচির মধ্যেও তাকে আমরা যখন অনুরোধ করেছিলাম তিনি সেটা আমাদের রক্ষা করেছিলেন, তিনি তার সঙ্গে উপস্থিত হবেন আমরা আশা করছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর ফয়সাল আহমেদ, বিভাগীয় প্রধান সমস্ত বিভাগ সাহায্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে, তিনি এক প্রবন্ধ উপস্থাপন করবেন এবং এই তাদের সাথে আমাদের শুধুমাত্র আছে প্রবন্ধ উপস্থাপনের সম্পর্ক নয়, বরং এই দীর্ঘ পথ চলায় তারা সময় সময় আমাদের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকে এবং আমাদেরকে সহযোগিতা করে। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের শুরু থেকে আমাদের কিছু বক্তা বক্তব্য দিয়ে গেছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট এবং অন্যান্য বিভিন্ন সেক্টর থেকে, যারা সব দিনই আইডিয়াকে আইডিয়ার ডাকে সাড়া দেন এবং আইডিয়াকে সহযোগিতা করেন। এই দীর্ঘ 25 বছরের পথ চলায় তাদের সেই সহযোগিতা উৎসাহ উদ্দীপনা না থাকলে আইডিয়া আজকে হয়তো এত বড় একটা অনুষ্ঠানে
করা সাহসও করত না। সম্মানিত শুধু ধন্যবাদের শেষের দিকে, তবে আমার মনে হয় আমি সবাইকে ধন্যবাদ দিয়েছি, আবার নিজেদেরকেও নিজের কিছুটা ধন্যবাদ দেবো যে অবশ্যই যেটুকু আছে আর কি। আমি ধন্যবাদ দিতে চাই আইডিয়ার যারা সদস্য, নির্বাহী পরিচালক থেকে শুরু করে যারা সদস্য আছেন, আমাদের মানে প্রেসিডেন্ট ডক্টর আবুল মুখোপাধ্যায় থেকে শুরু করে গত কয়েকদিন প্রত্যেকটা সদস্য নিজ নিজ অবস্থান থেকে নিরলস কাজ করেছেন। সকালে, দুপুরে, বিকালে, রাতে আমরা মিটিং করেছি কোথায় কী হচ্ছে না হচ্ছে, এবং প্রত্যেকে তাদের পেশাগত দায়িত্বের পর পারিবারিক দায়িত্বকেও অবহেলা করে আমরা আসলে জড়ো হয়েছি যে না, এই প্রোগ্রামটাকে আমাদের সাকসেসফুল করতে হবে। এবং শুধু এটা নয়, শ্রম দিয়ে নয়, বিভিন্নভাবে অনেকে কন্ট্রিবিউট করেছেন এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য। আইডিয়ার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আজকের এই গ্রান্ট প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য যেই মানুষগুলোর শ্রম পর্দার আড়ালেই শুরু হয়ে গেছে, আমরা সকাল থেকে শুনেছি কিছু মানুষের নাম, নজমুল হক ভাই এবং আরও দুই একজন বা কার্যকরী পরিষদের নাম, কিন্তু সেই সব কুশীল আইডিয়ার কর্মী যারা এই প্রোগ্রাম হাতে নেওয়ার পর থেকে প্রতিদিন তিনটা ভূমিকা পালন করেছেন। এক, সকাল থেকে তারা পেশাগত দায়িত্ব পালন করেছেন, বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তারা এই প্রোগ্রামের জন্য তারা রিহার্সেল করেছেন, আয়োজন করার চেষ্টা করেছেন, এবং রাত হলে হয়তো তারা তাদের পরিবারকে একটু সময় দিয়েছেন, কখনো সময় দেননি। তারা না হলে আজকের এই প্রোগ্রামটা হতো কিনা আমার সন্দেহ আছে। আপনারা এই সেশনের পরে বিকালের সেশন এবং সন্ধ্যার পর সেশনে যে কালচারাল অনুষ্ঠান হবে, পুরো অনুষ্ঠানটাই আসলে শুধু তারা অর্গানাইজ করেছে না, তারা একই সাথে এটা পার্টিসিপেট করবে। এর বাইরেও আরও কিছু কুশীল আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। তবে আমি আইডিয়ার কর্মীদের ধন্যবাদ দেবো না, আমি মনে করি আজকের এই পুরো প্রোগ্রামে তারা ধন্যবাদের ছিল একটা অন্য বড় বিষয় প্রাপ্য, সেটা হচ্ছে আমার সেলুট। আমি আমি আশা করি আজকের এই দীর্ঘমেয়াদী কর্মসূচি আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং উপভোগ করবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি।